বিশাল স্কেভেটর দিয়ে মাটি তোলা হচ্ছে চট্টগ্রাম নগরের অন্যতম প্রধান খাল চাকতাইয়ের ভদদারা অংশ থেকে। নগরীর প্রাণপ্রবাহ বলে প্রচলিত ৫৭টি খালের অধিকাংশেরই এমন বেহাল দশা। মাটি ময়লা আবর্জনার স্তূপে ভরাট হয়ে প্রায় মৃত এসব খাল, যার কারণে বর্ষা মৌসুমে জলাবদ্ধতায় নাগাল হতে হয় নগরবাসীকে। এমন বাস্তবতায় এবার শীতকালেই নগরীর খালগুলো থেকে মাটি উত্তোলনের কাজ শুরু করেছে সিটি কর্পোরেশন। বৃহস্পতিবার মাসব্যাপী এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন মেয়র। এই সময় ময়লা আবর্জনা ফেলে নালা খাল ভরাট না করতে সচেতনতামূলক লিফলেটও বিতরণ করেন। আমরা সবাইকে সতর্ক করছি, তারপরেও যদি ময়লা আবর্জনা রাস্তা ঘাটে নালায় নর্দমা ফেলে, তাহলে যার দোকানের সামনে আমরা অপরিষ্কার দেখব, ময়লা আবর্জনা ফেলছে দেখব, তাদেরকে আমরা জরিমানার আওতায়। মাটি উত্তোলনের এই কর্মসূচি নগরীর জলজট নিরসনে কতটুকু ভূমিকা রাখবে এমন প্রশ্নের জবাবে সিটি কর্পোরেশন জানায়, প্রকল্পগুলো শেষ না হওয়া পর্যন্ত এই ভোগান্তি থেকে মুক্তি মিলছে না নগরবাসী। তবে এই কাজের মধ্য দিয়ে পানির দ্রুত নিষ্কাশন হলে চরম দুর্ভোগ কিছুটা লাঘব হবে। মাসব্যাপী পুরো আমরা পরিচ্ছন্ন কার্যক্রম চলমান থাকবে এবং এই যে ড্রেনের ড্রেন থেকে যে মাটি তোলার কার্যক্রম, এটা বর্ষা পর্যন্ত আমরা যতটুকু পারি আমরা করে যাব। চট্টগ্রামে জলাবদ্ধতা নিরসনে সিটি কর্পোরেশন, সিডিএ ও পানি উন্নয়ন বোর্ডের চারটি প্রকল্পের আওতায় ১১,৩৪৪ কোটি টাকার কাজ চলছে। গত ৬ বছরে এই খাতে ৫,৭৯০ কোটি টাকা ব্যয় হওয়ার পরও সুফল পায়নি নগরবাসী। ফেরদৌস লিপি, সময় সংবাদ, চট্টগ্রাম।